Hi friends, good evening. So, I'm going to park. So, I'm going to চলো আমরা ওখানে গিয়ে কথা বলছি টাটা এর কোন চিন্তা আছে না লোকেই তোকে খারাপ বলবে আমার মামা আমাকে মেরে দিচ্ছে দেখো ওর কোন যাচ্ছে আমি আবার দেখিয়ে দিচ্ছি যে এইভাবে যেও না তো এই যে পার্কেটা এটাতে ঘুরতে এসেছিলাম তো দেখানো ভিউটা খুব সুন্দর লাগছে আর যে পুকুরটাতে আছে পুকুরটাতে মাছ ছাড়া আছে অনেক আর যে ভাই দেখো ওই বন্ডার সাথে কিরকম ঝগড়া করছে সব সময় তো ঝগড়া যেন থামাতেই পারছে না ওদেরকে থামাবো নাকি তোমাদেরকে ভিউটা ঠিকমতো ভাবে দেখাবো তো বারণ করছি ওরভাবে লাগিস না লোকে দেখছে তোদেরকে তো কিছুতেই আর কথা শুনছে না দেখো শুধু মারামারি এ দেখো এ মারে তাকে ও মারে আবার তাকে দেখো আবার এই যে শুরু হয়ে গেছে ভাই তো পড়তে পড়তেই বেঁচে গেল আবার ওদিকে দৌড় দিল দেখো এ বোন আবার আমার কাছে ছুটে এসেছে যে দিদি তুমি বাঁচাও দিয়ে ভাইকে বলছি চো বাড়ি চো আর খেলতে হবে না তো এই যে পার্কেটে একটু ঘোরাঘুরি করলাম অনেক কটা বাচ্চা দেখছি দোলনাতে চড়েছিল তাহলে দোলনাতে চড়ার সুযোগই পায় না তো আমরা এটাতেই আর কি একটু বললাম ছোটোবেলার কথা মনে হয়ে গেল এটাতেই ভাবলাম যে একটু ইয়ে করে নিই তারপরে চলে যাব দেখো ভাইকে বলছিলাম যে একটু ছবি তুললাম একটু পোজ দিই দিয়ে ভিডিও বানা দিয়ে যে একটু পোজ দিচ্ছি তো ওখান দিয়ে যদি আমি পড়ি আমার হাত পা তো একদম আস্তে থাকবে না তাও আস্তে আস্তে পাগুলো খুব কাঁপছিল তাও আবার আস্তে আস্তে দিয়ে বললাম ভাইকে বলছি আমি যা ভালো লাগে ভাই আবার বলছি আমার ভিডিও বানিয়ে দে ঠিক আছে তো ভাই উঠেছে দেখো এ দেখো পোজ দিবে এরপর ও আবার এক শয়তান এক বলে আবার আরেক করে এই দেখো আবার ও যদি পড়ে ও তো হাত পা কি শরীর ঘাড় কিছুই থাকবে না যে তারপর চলে এলাম আস্তে আস্তে রাস্তায় অনেকগুলো কার দেখলাম গাড়ি এই দেখো গাড়িগুলো খুব ভালো লাগছিল দেখতে তো এই দেখো এটা একটু শোরুম টাইপের আর কি তো আস্তে আস্তে ভাই আবার বলছিল যে কাউকে ভিডিও কল করে দেখাচ্ছিস নাকি এইভাবে ভেবে এইভাবে দেখাচ্ছিল গাড়িগুলো তোমাদেরকে দেখাবার জন্য একটু আর কি তুলে নিয়েছিলাম তোমাদেরকে দেখালাম তো যে পার্কেটাও ঘুরে দেখালাম টাটা এবার আমার ভাইকে বলছি চো ঠিক আছে বাড়ি যাইছো তো এবার বাড়ি আসছি তাও বোনটাকে ডেকে নিলাম যে চলো বাড়ি যাই দিয়ে বোনটাও ঠিক আছে চলে এলো এসের পর এরপর বাড়ি চলে যাব তো তোমাদেরকে অনেক অনেক ভালো সবাইকে ভালো থেকে তো এই যে আমি একটু দর্ণা দিয়ে পোজ দিলাম আর তোমাদেরকে সবাই একটু জানাই সকাল শুভ সকাল এবং গুড মর্নিং আর হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থেকো